কন্যার 18তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে সমাজসেবার প্রথম কাজে আপ্লুত মা। কন্যা প্রতীচি ঘোষের 18তম জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরে সমব্যথীর উদ্যোগ এবং কেশপুর ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় তরুণ সংঘ ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন মা দীপান্বিতা ঘোষ। প্রতীচি ঘোষের মা দীপান্বিতা ঘোষ জানান, প্রতি বছরই মেয়ের জন্মদিন পালন করা হয় বন্ধুদের নিয়ে। এবছর মেয়ে নিজেই বলল একটু অন্যরকমভাবে পালন করতে, তাই এই রক্তদান শিবিরের আয়োজন। যদিও দীপান্বিতা ঘোষ বলেন, কোনোদিনও সমাজসেবামূলক কোনো কাজ করেননি, এই প্রথম মেয়ের আবদারে এই শুরু। তবে করোনা পরিস্থিতিতে যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে বহু সমাজসেবী সংস্থাগুলি রক্তদান শিবিরের অনুষ্ঠান করছিল, সেটা দেখে তিনি যোগাযোগ করেন কেশপুর ব্লাড ডোনার্স ফোরামের ফারুক মল্লিকের সাথে এবং এই সংস্থার সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। প্রতীচি ও তার পরিবারের এই সমাজকল্যাণ কাজকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের সমস্ত কর্মী এবং সাধারণ মানুষ। আগামী দিনে আরও নানা সমাজসেবার সাথে যুক্ত থাকবেন বলে জানান প্রতীচির পরিবার। এবার শুনে নেওয়া যাক এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে কি বললেন কেশপুর ব্লক ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক ফারুক মল্লিক এবং প্রতীচি ঘোষের মা। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাঁড়ার রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। ম্যাডাম দীপান্বিতা ম্যাডাম, ওনার মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই ক্যাম্প প্রতীচির। তো যেহেতু এই গ্রীষ্মকাল সঙ্গে করোনা, ব্লাডের প্রচুর ঘাটতি বিভিন্ন ব্লাড ব্যাংকে, সেই জন্মদিন উপলক্ষে হোক বা অন্যান্য কোনো অনুষ্ঠানে হোক আমরা রক্তদান শিবিরগুলো করে থাকি। তো সেই উপলক্ষে আজকে রক্ত, যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এই প্রয়াস, ছোটো প্রয়াস একটা, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে প্রায় ওই 70-75। নাম ফারুক মল্লিক। আজকে আমার মেয়ের জন্মদিন, এটাও 18 বছরে পড়লো। তো প্রতি বছরই বাড়িতে সবাইকে নিয়ে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু ভাই ফারুকের কাজে এই রক্তদান, মানে ওর ফেসবুকে পোস্ট দেখি বিভিন্ন, আমার এত ভালো লেগেছে ব্যাপারটা যে আমার মনে হলো এটাতে সমাজে কিছু একটু হলেও আমি মানে আমার অবদান রাখতে পারবো। তো আমি ওই অনুষ্ঠান না করে সেই জন্য এই রক্তদান শিবিরটা রাখা, কারণ অনেক মুমূর্ষু রুগীকে দেখেছি ওরা যখন তখন গিয়ে ব্লাড দেওয়া, ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিয়ে গিয়ে সাহায্য করছে। তা আমি যদি একটু অংশ নিতে পারি এটা থেকে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েও বললো যে মা আমি সব কিছু জিনিস তো গিফট পাই, আমার একটু অন্যরকম করোনা গো 18 বছরে। তো এই দুজনে মিলে আচ্ছা, এবার আমি তরুণ সংঘ, আমাকে যখন ফারুক বললো যে তরুণ সংঘ ব্যায়ামাগারে করছি, আমি এখানে আগেও এসেছি, জায়গাটা ওপেন, তারপর ওনারা ভীষণ কাজের, আমার অনেক ছাত্রও আছে যারা তরুণ সংঘ ব্যায়ামের সঙ্গে যুক্ত, তো এনারাও এই সমস্ত কাজকর্ম আগে করেছেন, সব মিলিয়ে এই জায়গাটাকেও সিলেক্ট করা এটাও একটা পছন্দের বিষয়। যে তরুণ সংঘ ব্যায়ামাগার, এখানকার সম্পাদক হচ্ছেন নন্দলাল ভোগ। না আমি রক্ত দিয়েছি, একবার দিয়েছি, বেশি দিয়েছি সেরকম নয়, কিন্তু মানে আমি নিজে স্পন্সর করেছি বা মানে এই যে সাজানো বা অ্যারেঞ্জমেন্ট তরুণ সংঘ ব্যায়ামাগার প্লাস ভাই ফারুকের, মানে এইটাতে আমি ভীষণভাবে আপ্লুত, ভীষণ ভালো লাগছে, আমি আবারও করার ইচ্ছে থাকলাম। হ্যাঁ, এবং আপনারাও সবাই পাশে থাকবেন, আপনারা যারা এসেছেন। আমার নাম দীপান্বিতা ঘোষ, মেয়ের